জ্বর কমেছে একটু, প্লেটলেট এগুলো করাবেন প্রতিদিন করবেন কিন্তু, প্রতিদিন কিন্তু। আজকের আমাদের ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সম্মানীয় সিএমওইচ ডক্টর জয়ন্ত কুমার শুকুল স্যার এসেছিলেন পঞ্চগ্রাম হাসপাতালে, সঙ্গে ছিলেন ডেপুটি ওয়ান সিএমওইচ ডক্টর হিমাদ্রি হালদার, ডেপুটি টু সিএমওইচ ম্যাডাম সোনালী ম্যাডাম এবং এ সিএমওইচ ম্যাডাম নেতৃত্বে সমস্ত টিম আজ ভিজিট করেন পঞ্চগ্রাম হাসপাতালে। সমস্ত স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে ওনারা জনসচেতনতামূলক জনস্বাস্থ্য সম্পর্কিত আলাপ আলোচনা করেন, বিশেষ করে মশাবাহিত রোগ ডেঙ্গু এবং ম্যালেরিয়া, সেই সঙ্গে অ্যান্টিনেটাল কেয়ার, মাদার কেয়ার, চাইল্ড কেয়ার ইত্যাদি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। এবং আমাদের ইনডোরে যে ভর্তি রোগী ছিল ডেঙ্গু রোগী, সেই রোগীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, বিশেষ করে কেমন মেডিকেশন চলছে সরাসরি তিনি রোগীর সাথে কথা বলেন, সেই সঙ্গে আমাদের এক নম্বর ব্লকের ডেঙ্গু রোগীদের বিষয়ে খোঁজখবর নেন। ওনারা ডেঙ্গু রোগীর বাড়িতেও গিয়েছিলেন, গিয়ে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, সেই সাথে এই ব্লকের বিশেষ করে মশাবাহিত রোগ যাতে না হয় তার বিশেষ পরামর্শ দিয়ে গেছেন। ডেঙ্গু ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের হুগলি জেলার শ্রীরামপুর যখন উত্তপ্ত একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে, তখন অন্য ধরনের চিত্র চোখে পড়ল আমাদের ক্যামেরায় ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে ডেঙ্গু সচেতনতার ক্যাম্প হয়েছিল এবং এখানের রোগীদের সাথে কথা বলেন সিএমওএইচ সহ স্বাস্থ্য আধিকারিকেরা। প্রসঙ্গত উল্লেখ্য, ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, তবে ডেঙ্গু নিয়ে সচেতন থাকুন, ডেঙ্গু নিয়ে গুজব ছড়াবেন না, কারণ ডেঙ্গু বিদেশেও হয়, আমাদের কলকাতা, দিল্লি, মুম্বাই, ম্যাড্রাস সহ হায়দ্রাবাদ বা অন্যান্য মেট্রোপলিটন সিটির পাশাপাশি সব জায়গাতেই হয়। অতএব ডেঙ্গু নিয়ে অযথা রাজনৈতিক জলঘোলা নয়, মশারি টাঙিয়ে এবং বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থা নিয়ে ডেঙ্গুকে অবশ্যই প্রতিরোধ করা যায়। সরকার বা পৌরসভা কেউই জোর করে ডেঙ্গু প্রতিরোধ করতে ততটা পারে না, যেমনটি পুলিশ ততটাই পারে না। সাধারণ মানুষ যদি নিজে সচেতন না হয়ে হেলমেট না পরে ঘুরে বেড়ান, হাজার জরিমানা করলেও মানুষ নিজে সচেতন না হলে বিপদ এড়ানো যায় না। ডায়মন্ড হারবার থেকে আমাদের প্রতিনিধি বাইজিৎ মণ্ডল পাঠিয়েছেন একটি বিশেষ রিপোর্ট, পুরোটা দেখুন।